আমরা দেখলাম যে নির্বাচনের আগে অনেক নাটকীয়তা ছিল আপনার দলের মধ্যে এবং নির্বাচনের পরেও বলাই যায় যে জাতীয় পার্টি খুব একটা স্বস্তিতে নেই। আন্দোলন, বহিষ্কারের হিড়িক সবকিছু মিলিয়ে আসলে জাতীয় পার্টির অবস্থা এখন কোথায়? জাতীয় পার্টি তার নিজের অবস্থানে আছে। জাতীয় পার্টিতে একটা অস্থিরতা আপাত দৃষ্টিতে মনে হয়, এটা সাময়িক, এটা মানে কার্যত আজকে শেষ হয়েছে বলে মনে করি। কারণ যারাই অস্থিরতা সৃষ্টি করেছিল এটার পিছনে কিছু লোকের ইন্ধন ছিল যেটা আমাদের দলের বাইরের ছিল। এটা গত কয়েক বছর যাবৎ আমাদের দলে এটা হয়ে আসছে, অনেক ক্ষেত্রেই এই জিনিসটা আমাদেরকে ফেস করতে হয়েছে। মূলত একটা সেন্টিমেন্টের ব্যাপার আমাদের দলের মধ্যে ছিল, যেটা হলো নির্বাচনকে নিয়ে। আমরা যখন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিটিং করলাম, যে কার্যনির্বাহী কমিটির মিটিংকে আপনার আমাদের দুইজন বক্তা, চারজন বক্তা ছাড়া বাকি সবাই বলেছিল যে নির্বাচনে না যাওয়ার জন্য। কিন্তু তার পরবর্তীতে তারা বলেছে যে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তটা প্রেসিডিয়াম চূড়ান্ত করবে, আমরা আমাদের মতামত দিয়ে গেলাম। তারপরে প্রেসিডিয়াম এবং আমাদের এমপিদের যৌথ সভা হয়েছে, সেই যৌথ সভার মধ্যে সিদ্ধান্ত হলো যে নির্বাচনে যাওয়ার, 300 আসনের নির্বাচন জাতীয় পার্টি করবে। তো নির্বাচনে যাওয়ার পরে নির্বাচনের যে পরিবেশ মাঠ পর্যায়ে হয়েছে, এই পরিবেশটা জাতীয় পার্টির জন্য সুখকর ছিল না। নির্বাচনে যাওয়ার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমাদের কয়েকবার কয়েক দফা সেটিং বলেন, মিটিং বলেন, এটা হয়েছে এবং এটা নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হয়েছে। আমাদেরকে যে বলছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যত পরিবেশ বা ইয়া দরকার এটা হবে, কিন্তু এটা অনেক জায়গাতে এই জিনিসটা লক্ষ্য করা যায় না। সব জায়গায় হয়েছে আমি এটা বলবো না, কিন্তু অনেক জায়গাতে এটা পক্ষপাত তুষ্ট ছিল এবং আওয়ামী লীগের নেতাদের, স্বতন্ত্র আওয়ামী লীগ, ডামি আওয়ামী লীগ, তাদের নেতাদের টাকার দৌরত্ব, প্রশাসনের দৌরত্ব, তাদের লোকবলের দৌরত্বে আমাদের প্রার্থীরা মূলত ওই জায়গার মধ্যে কার্যকরভাবে নির্বাচনটা করতে পারে নাই। কিন্তু বাবু রেজাউল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগের সাথে তো এক ধরনের সমঝোতায় আপনারা নিশ্চয়ই পৌঁছেছিলেন, 26টি আসন আপনাদের ছেড়ে দেওয়া হলো, সেই আসনগুলো আপনারা রক্ষা করতে পারলেন না, নির্বাচনে অংশগ্রহণ করা 90% প্রার্থী জামানত হারালো, এমন ভরাডুবির কারণ কি? 90% প্রার্থীর জামানত হারানোর ব্যাপারটা আমি বলতেছিলাম, এর মধ্যে আপনি প্রশ্ন করছেন, এই কথাটা শেষ করার পরে আরেকটা প্রশ্ন যদি থাকে আপনি করেন, মধ্যে করলে আমার প্রশ্নগুলো ক্লিয়ার। আপনি যতগুলো প্রশ্ন করলেন, 3টা প্রশ্ন করছেন, এখন 3টার উত্তর নিতে হবে, নাহলে অসম্পূর্ণ থেকে যাবে। ছোট ছোট করে যদি আমরা শুরু করি, তা আবার প্রশ্ন করবেন, উত্তর ছোট দেওয়া যাবে না। তো প্রশ্ন যখন করবেন ছোট করে করেন, তাহলে আমি ছোট উত্তর দেবো, আর প্রশ্ন যখন বড় দিবেন তখন বড় উত্তর। প্রথম হলো, যেদিন প্রত্যাহারের দিন ছিল সেদিন আমাদের 33 জন প্রার্থী প্রত্যাহার করেছে, এর মধ্যে সেন্টু সাহেব, ফিরুজ সাহেব উল্লেখযোগ্যদের মধ্যে। কিন্তু প্রত্যাহারের দিনের পরেও আমাদের প্রায় 200 প্রার্থী নির্বাচনের অবস্থানের কারণে, ওইটা অফিসিয়ালিও প্রার্থী থেকে গেছে কিন্তু ও নির্বাচন থেকে সরে গেছে। নির্বাচন থেকে সরে যাওয়ার পরে তার জামানত থাকলো কি থাকলো না সেই প্রশ্নটা অবান্তর, কিন্তু যেহেতু অফিসিয়ালি থেকে গেছে সেই কারণে ওর ভোটটা কাউন্ট হয়ে জামানত বাজেয়াপ্তির ব্যাপার আসছে। এটা হলো জামানতের ব্যাপারে। 26টা আসনের ব্যাপারে যেই বক্তব্যটা এসছে, এটা আমাদের চেয়ারম্যান পরিষ্কার করেছে। চেয়ারম্যান কিন্তু বলেছে যেখানে সুষ্ঠু হওয়ার সেখানে সুষ্ঠু হয়েছে, যেখানে কাউকে আনার ব্যাপার ছিল সেখানে তাকে এনেছে। 26টা আসনের 1টা আসনের আমার ছিল, আমার এলাকায় যে নির্বাচন হয়েছে এটা আমি যদি এখানে অন ইয়ারে বলতে যে এটা অনেক বেশি ইয়ে পড়ে যাবে। সরাসরি সংস্থাগুলা স্বতন্ত্র আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, প্রশাসন স্বতন্ত্র আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং ভোট আমি 2টার সময় যেই কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রে ভোট পড়েছে 5%-এর কম। 4টার পরে যখন রেজাল্ট হয়েছে সেখানে ভোট কাউন্ট করা হয়েছে 50-55%। তাহলে 2 ঘন্টায় মানে এই এই পরিমাণ পার্সেন্টেজটা কোথা থেকে এলো? এই অবস্থাটা কিন্তু বাস্তবতা মাঠ পর্যায়ে যারা আমরা ছিলাম আমরা ফেস করে এসেছি। কাজে এই যে জামানত বাজেয়াপ্ত হওয়ার ব্যাপারটা আছে, 26টা আসনের সমঝোতার ব্যাপার আছে, সমঝোতাটা কি হয়েছে? এটা 26টা আসনে শুধু নৌকা তুলে দেওয়া হয়েছে, এইবারের নির্বাচনের প্যাটার্নটা ভিন্ন। 8, 14, 18তে যেই সমঝোতা হয়েছিল সেই সমঝোতা করা হয়েছিল যে 90টা আসন 30টা 29টা আসন আমাদেরকে দিয়েছিল, সেখানে নৌকা তোলা হয়েছে এবং নৌকার স্বতন্ত্র প্রার্থী যারা ছিল তাদেরকেও কিন্তু সেখানে প্রার্থী রাখা হয় নাই। এখন নৌকা তোলার পরে নৌকার স্বতন্ত্র থাকলো আর আওয়ামী লীগের সকল অংশ, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার লোকজন যখন ওই প্রার্থীর পক্ষে কাজ করে তারপরে ওই আসন থেকে ফিরে আসা অনেক কঠিন। তার চেয়ে বরং নৌকাটা থাকলে, নৌকা এবং নৌকার স্বতন্ত্রের মধ্যে মারামারি হতো, আমরা মধ্যে দিয়ে ভালো ফলাফল করতে পারতাম।